বিসমিল্লাহির রহমানির বা'দ। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ব্যবস্থায় করে দিয়েছেন এবং শয়তান আমাদের প্রকাশ্য दुश्मन শয়তান যে বিভিন্ন ভাবে অসওয়াসা দেয় রোগের রোগে মিশে অসওয়াসা দেয় এটা আল্লাহর কাছ থেকে শয়তান পারমিশন নিয়ে নিয়েছে। তাই আল্লাহ তালাও আমাদেরকে বিভিন্ন ভাবে শয়তানের মন্ত্রণা থেকে আল্লাহ আশ্রয় চাইতে বলেছেন তার মধ্যে সবচেয়ে বড় যেই তদ্বের সেটা হচ্ছে আল্লাহর আল্লাহর স্মরণ প্রতিটি কাজে কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করা এবং যখনই মনের ভিতরে আসবে বা ইবাদতের সময় অশ্বাসা আসবে তখন তিনবার বলে বাম দিকে ছোট দেওয়া এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন দোয়া বা তদবির রয়েছে জিকির রয়েছে সেগুলো নিয়মিত আদায় করলে তাকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না তার ভিতরে অস্ত্রসা দিতে পারবে না যেমন বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়া সকাল সন্ধ্যার দোয়া বা জিকির রয়েছে সকালের যে দোয়াগুলো সেটা সকালে পাঠ করা বিকালের যে দোয়াগুলো সন্ধ্যার আগে সেগুলো পাঠ করা এইভাবে শয়তানের অসুবস্থা থেকে এর থাকা সেখানে আয়াতুল কুরসি রয়েছে তারপর অন্য অন্য দোয়া রয়েছে এবং সেখানে রসা থেকেও পানা চাওয়ার দোয়া রয়েছে গুলো ইস্মুল মুসলিম ফাগান ইস্মুল মুসলিম যে সকাল সন্ধ্যা পড়িতব দোয়া অনুরূপভাবে ফজরের পরে এবং মাগরিবের পরে কিছু বিশেষ দোয়া রয়েছে যে একটি দোয়া রয়েছে যেটা আমরা অনেকেই জানি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর

অনুরূপ প্রতি নামাজের পর সোরা এখলা সোরা না সোরা ফালাক একবার করে পাঠ করা এরপর আয়তুল কুরসি পাঠ করা এগুলো শয়তানের অস্ত্রসা থেকে বিরত থাকার জন্য তো আবাজ কির এর এর অন্য অন্য ফজিলত রয়েছে এই তো আজ অন্য অন্য আরো ফজিলত রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে এই প্রশ্নের আলোকে আমি বলতে চাচ্ছি শয়তান অস্ত্রসা থেকেও সে বিরত থাকবে তাই প্রতিটি কাজের শুরুতে আমরা যেন শয়তানকে অংশ না করি এই জন্য আল্লাহর জিকির করে আল্লাহ নাম নিয়ে আমরা বিসমিল্লা বলে শুরু করব তাহলে শয়তান সেখানে কোনো অংশ নিতে পারবে না বাসায় থেকে বাসায় প্রবেশের সময় বাসায় থেকে বের হওয়ার সময় সব সময় আল্লাহর নাম নিয়ে আমরা বের হব আল্লাহর নাম নিয়ে আমরা প্রবেশ করব তাহলে শয়তান কোনো সেখানে ক্ষতি করতে পারবে না এইভাবে যে কোনো কাজের ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে সবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর বলা বলা কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করা সেই ক্ষেত্রে শয়তান সেখান থেকে বিতাড়িত হবে তাই সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ আল্লাহর দিকির আমার মধ্যে মনের ভিতরে রাখলে শয়তান সেখানে কোনো ঠাই পাবে না এই বিষয়গুলো আমরা গুরুত্ব দিয়ে যদি আদায় করতে পারি অবশ্যই শয়তানের অসা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে সালামালাইকুম